আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারিগরদের করা এমন কিছু মজাদার ভিডিও নিয়ে যা দেখে আপনারা হাসতে বাধ্য হবেন। এই কারিগররা এমনভাবে আমাদেরকে বিনোদিত করেছে যা সত্যি অনেক মজাদার এবং চিত্তাকর্ষক বটে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কারিগরদের করা এমন কিছু কাজ এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে যা দেখে হয়তো আপনারা হাসতে হাসতে একেবারে লুটিয়ে পড়বেন। যখনই আমাদের কোথায় যাওয়ার প্রয়োজন হয় তখন আমরা সড়ক পথে যেতেই পছন্দ করি। সড়ক যতটা সুন্দরভাবে নির্মাণ করা হবে আমাদের সফর ঠিক ততটাই আরামদায়ক হবে। আর এই সড়ক নির্মাণ করতে ইঞ্জিনিয়ারদের অনেক কায়দা কসরত করতে হয়, আর তাদের এই মেহনতের কারণে অনেক সুন্দর এবং অনেক পাকাপোক্ত একটি সড়ক নির্মাণ হয়। কিন্তু অনলাইনে ক্লাস করে ইঞ্জিনিয়ার হওয়া এক ইঞ্জিনিয়ার এমন একটি সড়ক নির্মাণ করেছে যা দেখে তার উপরে গাড়ি চালানো দূরে থাক, সেই সড়কের উপরে হাঁটা অনেক মুশকিল হয়ে পড়ে। এই মহাশয় সড়কের মধ্যে ইট বালি পাথর ফেলেছে, কিন্তু তা আরও মজবুত করার জন্য তার মধ্যে পিচ ঢালতে ভুলে যায়। এই সড়ক যখন কোনো সরকারি উঁচু অফিসার পরীক্ষা করতে আসবে তখন তো সড়কের এমন নমুনা দেখে সেই অফিসারের পা থেকে মাটি সরে যাবে। যদি সেই ব্যক্তির মতো অনলাইন ক্লাস পড়ুয়া কোনো ইঞ্জিনিয়ার সেখানে আসে তাহলে তো এমন দৃশ্য দেখে গর্বে তার বুক চওড়া হয়ে যাবে। কেননা তাদের এক ভাই ব্রাদার নতুন একটি টেকনোলজি আবিষ্কার করেছে। প্রত্যেকটি কারিগরের কাজ করার নিজস্ব একটি পদ্ধতি থাকে যার উপরে ভিত্তি করে সে তার কাজকে অনেক দ্রুত এবং সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে। কিছু কিছু কারিগরের কাজ অনেক আশ্চর্যজনক হয়ে থাকে, আবার কিছু কিছু কারিগরের কাজ এতটা মজাদার হয়ে থাকে যে আমরা নিজেদের হাসি আটকেই রাখতে পারি না। যেমনিভাবে আপনারা এই কারিগরকে কাজ করতে দেখছেন, দেখুন এই কারিগর দেয়াল বানাচ্ছে কিন্তু সে তার কাজে এতটাই মগ্ন হয়ে গেছে যে সে বুঝতেই পারছে না যে তার বানানো দেয়াল ধীরে ধীরে বেঁকে গিয়েছে। মনে হয় এই মহাশয় শুধুমাত্র টাকা পয়সার জন্যই কোনো মতে এই কাজ ছাড়ছে। অন্যদিকে এই কারিগর যখন একটি দেয়াল নির্মাণ করা শেষ করে তখন সে বুঝতে পারে যে আরে দেয়াল তো সম্পূর্ণভাবে বেঁকে গিয়েছে। এই কারণে সে দেয়ালটুকু সোজা করার চেষ্টা করে যাচ্ছে। তাদের এই অবস্থা দেখে একটি কথাই বলতে হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসুন এখন আপনাদেরকে দুই মহান কারিগরের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারা অনেক নিষ্ঠার সঙ্গে তাদের নিজের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছিল, কিন্তু হয়তো কাজ করতে করতে হয়তো কাজের প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে গিয়েছে, যার কারণে সে বুঝতেই পারেনি যে তার মাথা লোহার পাইপের মধ্যে আটকে গেছে। এখন আমি এটা দেখে বুঝতে পারছি না যে মহান কারিগর তার মাথা কিভাবে এই জায়গা থেকে বের করবে। এদের মধ্যে কোন কারিগর আপনার কাছে সবচেয়ে বেশি বেকুব মনে হয়েছে, যার মাথা আটকে গেছে, নাকি যেই কারিগর এক মনে কাজ করছে? মানুষ তার নিজের ঘরকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য ঘরেতে টাইলস লাগাতে অনেক পছন্দ করে, কিন্তু যদি টাইলস লাগানোর কারিগরের সহকর্মী যদি এমন হয় তাহলে সেই কারিগরের সঙ্গে সঙ্গে সেই ঘরের মালিকের মাথাও রাগে লাল হয়ে যাবে, যেমনটা এই কারিগরের হেল্পার করেছিল। এই কারিগর ঘরের টাইলস সেট করছিল তখন তার হেল্পার পেছনে থেকে টাইলসের যে হাতুড়ি থাকে সেটাই সে বদলে ফেলে। আর বদলে ফেলা সেই হাতুড়িটি অনেক বেশি ওজনের ছিল, যার কারণে সেই হাতুড়ি দিয়ে একবার আঘাতের কারণে টাইলসে ফেটে চৌচির হয়ে যায়। হেল্পারের এই মাস্তি মাজাক মাকান মালিকের জন্য অনেক বড় একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। পরবর্তীতে মনে হয় কারিগর সেই হেল্পারের বেতন থেকে কিছু টাকা হয়তো কেটে রেখেছে। আমাদের খাবারকে লম্বা সময় ধরে সতেজ রাখার জন্য আমরা সেগুলোকে ফ্রিজে রাখি। যখন আমরা সেই ফ্রিজের দরজা খুলি তখন আমরা ফ্রিজের মধ্যে নানান ধরনের পানি, সবজি এবং নানান ধরনের ফলসহ আরও অনেক ধরনের জিনিস দেখতে পাই। কিন্তু আমাদের এই কারিগর এই ফ্রিজের দরজাকে নিয়ে গিয়েছে অন্য এক চূড়ায়। যখনই আপনারা এই ফ্রিজের দরজা খুলবেন তখনই আপনারা পৌঁছে যাবেন বাথরুমে। এটা তো ক্রিয়েটিভিটির সমাধি হয়ে গিয়েছে। কোনো কারিগর এতটা ক্রিয়েটিভ কিভাবে হতে পারে সেটাই প্রশ্ন। সরকার যদি এই কারিগরের ক্রিয়েটিভিটি দেখে তাহলে সরকারের উচিত এই কারিগরকে মোটা অঙ্কের পুরস্কারে পুরস্কৃত করা। আসুন বন্ধুরা, এখন অনলাইন ক্লাস করে সিভিল ইঞ্জিনিয়ার হওয়া কারিগরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই চার কারিগর তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একটি দেয়াল নির্মাণ করছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল যে তারা এই দেয়াল অনেক মজবুতভাবে নির্মাণ করেছে, কিন্তু এই দেয়াল, আরে ভাই, এ তো হুট করে নিচে পড়ে যায়। চারজন কারিগর মিলেও একটি দেয়ালের সুরক্ষা করতে পারল না, আফসোস। বন্ধুরা, স্ক্রিনে দেখানো এই কারিগর গর্তের মধ্যে থাকা পানির লেভেল চেক করছে। যখনই পানির লেভেল তার কাছে কিছুটা গড়বড়ে মনে হতে থাকে তখনই সে তা ঠিক করার চেষ্টা করতে থাকে।
এই কারিগরকে আমাদের অবশ্যই মহান কারিগরের সম্মানে সম্মানিত করা উচিত। বন্ধুরা, চলুন এবার পরিচিত হই আরেক কারিগরের সঙ্গে, যে হয়তো আপনার ঘরে বসেই অনলাইনে ইঞ্জিনিয়ারিং কোর্স সমাপ্ত করেছিল। এখানে এই কারিগর লোহার দুইটি পাইপের মাঝে নিজের মাথা ঢুকিয়ে এইগুলোকে জোড়া লাগানোর জন্য ওয়েল্ডিং করছিল। যখনই সে তার কাজ শেষ করে, তখন সে নিজেকে দুই পায়ের মাঝে আটকানো অবস্থায় দেখতে পায়, যার কারণে সেই বেচারাকে সেখানেই ফেঁসে থাকতে হয়। হাসাহাসি করা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি কাজ বলে মনে করা হয়, আর সবার সঙ্গে হাসি ঠাট্টা করা আমাদের মানুষের একটি স্বভাবজাত পরিচয়। চাই সে কোনো ইঞ্জিনিয়ার হোক অথবা কোনো কারিগর, তারাও এমনভাবে হাসি ঠাট্টা করতে পছন্দ করে, যেমনিভাবে এই জেসিবি ড্রাইভার তার সঙ্গীর সঙ্গে এমনটাই করেছিল। ড্রাইভারের সঙ্গে একটি পানি ভর্তি গর্তের কাছে বসে তা মনোযোগ সহকারে চেক করছিল, ঠিক তখনই সে জেসিবি ড্রাইভার তার বন্ধুকে জেসিবি দিয়ে একদম সুন্দরভাবে কর্দমাক্ত পুলের মধ্যে তার বন্ধুকে ফেলে দেয়। কিন্তু মনে হয় সেই বন্ধুর মজা একদমই পছন্দ হয়নি, যার কারণে সে তার ড্রাইভার বন্ধুর সঙ্গে রাগারাগি শুরু করে দেয়। যেহেতু জেসিবির গাড়ির ভেতর থেকে লক ছিল, তাই তার বন্ধু রাগে গজগজ করতে করতে বাইরে আশেপাশে ঘুরঘুর করছিল। তবে সে কিছুই করতে পারছিল না, কারণ যদি একবার জেসিবিওয়ালা ড্রাইভার রেগে যায়, তাহলে তার যে কি পরিণতি হবে সেটা তো ভালোভাবেই সে অনুমান করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। Oh no.